এই মসজিদের কাহিনী বলতে গেলে প্রায় 150 বছর আগে যেতে হবে। সনটি হবে বাংলা মাসের 8ই ফাল্গুন 1275 সাল, ইংরেজি সন হবে 1868 20 ফেব্রুয়ারি। মসজিদটি নির্মাণের কাজ শুরু করেছিলেন এই গ্রামেরই পাঁচজন বিশিষ্ট ব্যক্তি, এবং এই ব্যক্তিরা ছিলেন আমাদের বংশধর। শুরু হয়েছিল আমার দাদির বাবার হাত দিয়ে এবং আমার দাদার বাবার হাত দিয়ে, এবং আমাদের বংশধরে সবারই কবর কিন্তু এখানে। আমরা প্রায় 3-4 বংশধর এই মসজিদটি আমরা রক্ষণাবেক্ষণ করে আসছি। 1968 সালের কথা, আমার বাবা এই মসজিদটির মিনারটা নির্মাণ করে দিয়েছিলেন। পরবর্তীতে আমার বাবা মারা যাওয়ার পরে আমার উপরে দায়িত্ব আসলো এই মসজিদকে দেখাশোনা করার। সবারই কথা আরম্ভ হলো যে না, এই মসজিদটা আর বড় করতে হবে। হয় কেউ বললো যে ভেঙে ফেলতে হবে, আরেক পক্ষ বললো নতুন মসজিদ বানাতে হবে, অনেকে বললেন যে নতুন মসজিদ করলে এয়ার কন্ডিশন লাগাতে হবে মসজিদে। আমি বললাম না, আমাদের যে প্রকৃতির হাওয়া বাতাস এর মধ্যেই হতে হবে এই মসজিদ। আমার ইচ্ছা ছিল যেভাবেই হোক পুরনো মসজিদটাকে রক্ষা করতেই হবে। আরেকটা বড় বিষয় ছিল, এটার সাথে যদি আধুনিক কোনো মসজিদ করি তাহলে কি অবস্থা হবে, আগের যে সৌন্দর্য সেটা কি নষ্ট হয়ে যাবে কি না। মনে মনে খোঁজ করছিলাম একজন আর্কিটেক্টকে, যে কিনা এই সকল বিষয়গুলো মাথায় রেখে পুরনো এবং নতুনকে সমন্বয় করে একটা স্কাল্পচার তৈরি করবেন, এবং যেটা আমাদের গ্রাম সহ সকলকে ইন্সপায়ার করবে। একটা প্যাভিলিয়ন ফর্ম হিসেবে কনসিভ করা হয়েছে, যাতে এটার চারিদিকটা খোলা, বাতাসের বা হাওয়ার অবাধ চলাচল করতে পারে, এবং ফ্যান না চালিয়ে বা কম চালিয়ে এবং আলো না জ্বালিয়ে যাতে এই মসজিদটা অপারেট করা যায়। এবং তার সাথে যেটা একটু চত্বর তৈরি করা, যেখানে আশপাশের লোক এসে বসতে পারে, এটা আসলে একটা কমিউনিটি স্পেস বলা যেতে পারে। স্ট্রাকচারালি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি কংক্রিট, এখানে অন্য কিছু নেই, রেড কংক্রিট করা হয়েছে। লাল কেন, আমরা কিছুটা রেফার করছি পুরনো মসজিদটা, যেটা কিনা লালচে একটা রং ধারণ করেছে। ছাদটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, স্ট্রিপস বলা যেতে পারে। এই স্ট্রিপগুলোকে আবার সাপোর্ট করছে কিছুটা অন্যরকম একটা কলাম স্ট্রাকচার, যে কলামগুলো অনেকটা গাছের মতো খুলে গেছে। এটাতে যেটা হয়েছে যে আপনি ভিতরে যখন ঢুকবেন তখন দেখবেন যে উপর থেকেও আলো আসছে, এবং সব দিকে যে খোলা ব্যাপারটা, এবং ছাদটাও মনে যেন খুলে যাচ্ছে। এখানে একটা স্পেস আছে যেটা কিনা গম্বুজ নয়, কিন্তু একটা উঁচু একটা জায়গা আছে, যে জায়গাটা ঢুকলে কিন্তু সবই সহজেই বোঝা যায় যে আমি একটা মসজিদের প্রাণকেন্দ্রে চলে এসেছি। এই ভবনটি না থাকলে কেরানীগঞ্জের অতীত ইতিহাসটা মুছে যেত। ইতিহাসটা কি আসল? আসলে ইতিহাসটা আসল না। অতীত ইতিহাস কেন রাখি? আমরা এই ভবনটি দেখবেন লাল রঙের। লাল রং মানে আসলে রং না, এটা যে বিল্ডিং ম্যাটেরিয়ালটার এক্সপ্রেশন। এখানে কোনো নতুন রং হয়নি, এই রংটা আসে মোগল পিরিয়ডে ঢাকাতে প্রথম করলো, যেহেতু রেড স্যান্ডস্টোন এই দেশে নাই। পাউডার ব্রিক, ব্রিকটাকে গুঁড়া করে চুন দিয়ে পেস্ট করে লাগালে ওটা লাল রং দেখা। আর দ্বিতীয়, অনেকগুলো অর্নামেন্টেশন হারিয়ে গিয়েছিল। আমরা এখন যা দেখছেন এটা কিন্তু এই অর্নামেন্টেশন ছিল না, তখন আসলে প্লাস্টারের মধ্যে অথবা একটা অংশ ছিল, সেই অংশটাকে আমরা রিপ্লিকা করে করে তৈরি করা পুরাটা। আর বড় কঠিন ছিল ছাদের যে ডোমটা, সেই ডোমটাতে কোথাও কোথাও লিক করতো পানি। এত বড় ডোম তো আর ভাঙা সম্ভব না, রেখেই আমরা এক্সিস্টিং সিস্টেমই আমরা পুরানো আদলেই ওয়েস্ট শেপের ব্রিক দিয়ে দিয়ে ক্র্যাকগুলোকে রিপেয়ার করি। এই ভবনটাকে শুধু জাস্ট মিউজিয়াম হিসেবে থাকবে আসলে তা না, এটা একটা অ্যাডাপ্টিভ রিইউজ বা একটা ব্যবহার হতে হবে। হয়তো সকালের মক্তব অথবা ছোট্ট একটা লাইব্রেরি, ইসলামিক লাইব্রেরি আমরা তৈরি করব। পুরনো মসজিদটা এমনভাবে করা হয়েছে যাতে নতুন মসজিদ থেকে পুরনো মসজিদটা সবসময় দেখা যায়, এবং ওটার ইম্পর্টেন্সটা যেন সবসময় থাকে। আমি মনে করি আমাদের একটা দায়িত্ব আছে, নতুনের কথা বলবো কিন্তু পুরনোকে সাথে নিয়ে। এই মসজিদটি কিন্তু দুটি পারপাস সার্ভ করতে গেল। একটি ছিল ছেলেমেয়েদের লেখাপড়ার একটি জায়গা, ইমাম সাহেবরা তাদেরকে শিক্ষা দিতেন, সুতরাং এটার গুরুত্বটা ছিল সাংঘাতিক সেই সময়। এই গ্রামবাসীর সবচেয়ে আপন জায়গা, মিলন মেলা ছিল এই মসজিদ। এই পুরনো মসজিদটা রক্ষার কারণ আরেকটা ছিল, সেটা আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে আমরা দেখছি যে অনেকই পুরনো বিল্ডিংগুলো ধরে রাখার বিরুদ্ধে। তো এইটা নির্মাণ করার কারণ ছিল আরেকটা বড়, যে তাদেরকে দেখানো
যে কি সুন্দরভাবে আমরা আমাদের স্মৃতিকে ধরে রাখতে পারি, যেটা কিনা আমাদের ভবিষ্যৎকে আরও ইন্সপায়ার করবে, যে আমাদের কত রিচ ছিল আমাদের কালচার এবং আমাদের পুরনো দিনগুলা।